আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক আপু ভাইয়ারা আছে মুখের কালো দাগ এবং মুখে ব্রণের দাগ, মেস্তার দাগ এবং চোখের নিচে অথবা থুতনির কালো দাগ দূর করতে পারতেছেন না। অনেক কিছুই ট্রাই করেন, জাস্ট যতক্ষণ ব্যবহার করেন ততক্ষণই আপনাদের মুখে লাবণ্যতা থাকে। যত আবার বন্ধ করে দিলে, ইউজ করা বন্ধ করে দিলে আবারও আগের মতো ত্বক ফিরে আসে। আপনারা কীভাবে ঘরে বসে ন্যাচারালভাবে প্রাকৃতিক উপায়ে মুখের ত্বককে সমস্ত কালো দাগ দূর করে ফর্সা করবেন এবং শরীরের ত্বককে? আপনারা সবাই কম বেশি জানেন ডাব শ্যাম্পু অথবা ডাব সাবান মুখকে সুন্দর করার অথবা ত্বক শরীরকে সুন্দর করার জন্য একটা মহা রেমেডি সাবান অথবা শ্যাম্পু। ডাব সাবান যারা ব্যবহার করেন তারা জানেন ডাব সাবান এবং ডাব শ্যাম্পুর গুণাগুণ প্রায় একই রকম। আমি এখানে একটা ডাব সাবান ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ডাব সাবানও নিতে পারো। আমি হাফ চা চামচ পরিমাণ ডাব সাবান নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিনি, প্লিজ লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা যদি গাছের পিওর অ্যালোভেরা জেল তোমাদের থাকে তাহলে গাছের অ্যালোভেরা জেলটা একটু থেতলিয়ে মিহি করে নিতে পারো, আর যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে বাজার থেকে এভাবে রেডিমেড অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, তোমরা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে। যারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারতেছে না, শ্যুট করে না, তারা লেবু ব্যবহার করতে পারো। আমি এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এখন শ্যাম্পু এবং অ্যালোভেরা জেলের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। অ্যালোভেরা জেলটা আমাদের মুখের ত্বকে হোয়াইটিং এবং লাইটিং, বেবি স্কিন সফট করতে সাহায্য করে। তারপর তোমাদের নিতে হবে চিনি। যাদের চিনি গুঁড়া নাই তারা চিনি পাউডার নিলে হবে অথবা আখি গুঁড় নিলে হবে। আমি এক চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমাদের শরীরের, আমাদের ত্বকের, মুখের লোমের গুঁড়াগুলোকে ফর্সা করতে এবং আমাদের মুখের লাবণ্যতা ফিরিয়ে আনতে, উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। অবশ্যই মনে রাখবি এই রেমেডিটি তৈরি করার সময় যাতে চিনিটা ভালো করে না গলে যায়, একটু দানা দানা ভাব যেন থাকে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই রেমেডিটা একদম আঠালো হবে, তোমরা ইউজ করবে প্রতিদিন দুপুর গোসলের আগে, দুপুরে অ্যাপ্লাই করবে। গোসলের আগে অ্যাপ্লাই করলে ভালো হয়, কেননা আমরা গোসল করতে যাওয়ার আগে এক ঘন্টা আগে যদি এই রেমেডিটা আমরা ব্যবহার করি তাহলে আমাদের মুখের যত্ন নেওয়া হয়ে যাবে এবং এই রেমেডিটাও শুকে যাবে, অন্য কিছু লাগবে না। দেখো আমি সম্পূর্ণভাবে রেমেডিটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর সফট এবং প্রুমের মতো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, একদম প্রুমি প্রুমি। তোমরা অবশ্যই মনে রাখবে এই রেমেডিটা তোমরা আগে থেকে তৈরি করে সংরক্ষণ করতে পারবে না, তোমরা যখনই তৈরি করবে তখনই অ্যাপ্লাই করবে। আমার রেমেডিটি দেখো সম্পূর্ণভাবে হয়ে গেছে, খুবই সুন্দর, একদম মানে কি বলবো যে চোখ জোড়ানোর মতো একটা ক্রিম তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আমরি বেশি কিছু অ্যাপ্লাই করিনি, এ বেশি কিছু অ্যাড করিনি, সামান্য সামান্য জিনিস দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করছি। যারা ন্যাচারালভাবে প্রাকৃতিক উপায়ে ত্বকের কোনো ক্ষতি না করে, এর মুখ এবং ত্বককে ফর্সা করতে চায়, মুখের কালো দাগ দূর করতে চায়, তারা অবশ্যই এই রেমেডিটি স্কিপ করবে না। এই রেমেডিটা বাসায় তৈরি করে অন্তত এক লাগাতার এক সপ্তাহ তোমরা ইউজ করো, দেখবে তোমরা হাতে নাতে প্রমাণ পাবে। অবশ্যই গোসলের আগে ইউজ করাটাই বেটার, কেননা গোসল করতে যাওয়ার আগে এক ঘন্টা আগে অ্যাপ্লাই করলে এটা শুকিয়ে যায়। তোমরা যে জায়গায় অ্যাপ্লাই করবে সেই জায়গা আগে ভালো করে ওয়াশ করে ময়লাগুলো দূর করে তারপর নিতে হবে। আর তোমরা একটা ব্রাশ অথবা হাতের সাহায্যে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো। এই রেমেডি একদম ঘন, এটা গড়ে অথবা ফানির মতো পড়ে যাবেন, এটা একদম ক্রিমি ক্রিমি ভাব তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের একদম স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি, একদম ক্রিমি ক্রিমি ভাব তোমরা হাতের সাহায্যে এভাবে তোমাদের মুখে, গলায়, ঘাড়ে, হাতে, এমনকি তোমরা হাতের উপরে পিঠ, যাদের হাত পা কালো আছে তারা এই রেমেডিটা পুরো শরীরে মেখে তোমরা জাস্ট এক ঘন্টা ওয়েট করবে। যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ তোমরা ওয়েট করবে, শুকিয়ে গেলে তারপরে তোমরা গোসল করে নিবে। গোসল করলে তোমরা দেখবে
গোসল করে বের হওয়ার পরে দেখবে চমকের মতো তোমাদের মুখটা গ্লোয়িং হচ্ছে এবং গ্লাক্সি গ্লাক্সি দেখা যাচ্ছে এবং হাড়টা অনেকটা পশা হয়ে যাচ্ছে। অনেক কাপড় আছে ত্বক থেকে হাতের কালারটা অনেক ডার্ক হয়, তাই তোমরা মুখের সাথে ত্বকের সাথে হাতের কালারটা সেম করতে চাও, তারা এই রেমেডিটি স্কিপ করবে না, এই রেমেডিটি অ্যাপ্লাই করবে। যাদের হাত কালা তারা অ্যাপ্লাই করলে অনেক উপকার পাবে। অবশ্যই মনে রাখতে হবে একটা না অনেক দিন অ্যাপ্লাই করতে হবে। একদিন অ্যাপ্লাই করলে যে তুমি ফর্সা হয়ে যাবে এমন কোনো কথা না, একটু ধৈর্য সহকারে তোমরা এই রেমেডিটি ব্যবহার করবে। অনেকে অনেকে বলে যে হচ্ছে না, একদিন ব্যবহার করলে তো হবে না, তোমরা এক লাগা দ্বারা অ্যাপ্লাই করতে হবে। আর ধৈর্যে মফ ফলে তোমরা সেটা তো জানো, ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়। তাই তোমরা একদম ধৈর্য ধরে অন্তত 1 মাস নিয়ে 1 মাস অ্যাপ্লাই করা, দেখবে তোমাদের কোনো টাকা খরচ হবে না, জাস্ট তোমাদের বাসার জিনিস দিয়ে তোমরা হাত পা মুখ ফর্সা করতে পারবে একদম গ্লাক্সের মতো, এবং কোরিয়ানদের মতো তোমরা জাপানিদের মতো ফর্সা হতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তোমাদের অনেক উপকারে আসবে। খুবই ন্যাচারাল প্রাকৃতিকভাবে এই রেমেডিটি তৈরি করছি, কোনো সাইড এফেক্টেড নেই, কোনো ক্ষতি হবে না। আশা করি তোমাদের শরীরের সমস্ত ময়লা কালো দাগ দূর হবে, তোমরা ফর্সা হবে, বেবি স্কিন হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিবে, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।